মেধা পাচার আমাদের বন্ধ করতে হবে, কেননা এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশের ক্ষতি করে যাচ্ছে। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে একটা খুবই পপুলার টার্ম বা শব্দ হচ্ছে ব্রেইন ড্রেইন। ব্রেইন ড্রেইন আমরা বাংলায় যদি ট্রান্সলেট করি তাহলে সেটাকে বলা হবে মেধা পাচার। তাই এই ব্রেইন ড্রেইন বা মেধা পাচার আসলে কি সেটা আমাদের জানতে হবে, আর এই মেধা পাচার থেকে আমরা কিভাবে রেহাই পাবো আমাদের সেটা জানতে হবে। মেধা পাচার হচ্ছে যখন উন্নত জীবনযাপনের জন্য বা উচ্চতর গবেষণার জন্য কোনো মেধাবী মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, আর সেটা কিন্তু যে কোনো দেশের জন্য খুবই ভয়াবহ একটা আউটকাম রাখতে পারে। কারণ একটা মেধাবী পরিবার কিন্তু একটা দেশকে খুব ভালোভাবে প্রভাবিত করতে পারে। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে এখন কিন্তু এটা প্রচুর হচ্ছে, এই মেধা পাচার বা ব্রেইন ড্রেইন। 2021 থেকে 2022 শিক্ষাবর্ষে দেখা গেছে যে প্রায় 57টি দেশের মধ্যে প্রায় 49,000 ছাত্রছাত্রী তাদের নিজেদের দেশ থেকে অন্য দেশে চলে গেছে। 2020 থেকে 21 শিক্ষাবর্ষে প্রায় 8,000-এরও বেশি ছাত্রছাত্রীদেরকে স্টাডি পারমিট দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং এরপরে 2022 সালে প্রায় 11,000-এরও বেশি ছাত্রছাত্রী পাড়ি জমিয়েছে যুক্তরাষ্ট্রতে। আমাদের বাংলাদেশে মেধাবী ছাত্রছাত্রীদেরকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না, দে ডোন্ট গেট দ্য রেসপেক্ট দে ডিজার্ভ। এই ব্রেইন ড্রেইন মেধা পাচার আমাদের বন্ধ করতে হবে, কেননা এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশের ক্ষতি করে যাচ্ছে। তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেধাবীদের আরও বেশি করে মূল্যায়ন করতে হবে, তাদের জন্য ভালো চাকরির ব্যবস্থা করতে হবে, এবং তাদের গবেষণা, তাদের উন্নত জীবনযাপনের মান নিশ্চিত করতে হবে। অনেক দেশেই কিন্তু এখন পর্যন্ত মেধা পাচার বা ব্রেইন ড্রেইন বন্ধ করেছে, এর মধ্যে অন্যতম একটা এক্সাম্পল কিন্তু চীন। এই চায়না তাদের দেশের তরুণ তরুণীদেরকে অন্য দেশে পাঠিয়েছে, এবং সেই অন্য দেশ থেকে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে দক্ষ করে তুলেছে একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে। তারপর যখন সেই তরুণ তরুণীরা আবার চীনে ফিরে এসেছে তখন তারা তাদের দেশের জন্য অনেক কিছু করতে পেরেছে, যার কারণে চায়নার ব্রেইন ড্রেন না ব্রেইন গেইন হয়েছে। আমাদেরও এরকম সুযোগ বের করতে হবে। মানি লন্ডারিং বা অর্থ পাচারের কথা শুনলেই আমরা একটু নড়ে চড়ে বসি। সরকারের মূল লক্ষ্য এখন মানি লন্ডারিং বা অর্থ পাচার বন্ধ করা, সেটা যেভাবেই হোক না কেন। তবে এই অর্থের থেকেও আরও লক্ষ কোটি গুণে গুরুত্বপূর্ণ মেধা। এই মেধা যেন আমরা পাচার করে দিচ্ছি আমাদের দেশ থেকে আয়োজন করে। এভাবে চলতে থাকলে দেখা যাবে যে দিনে দিনে আমাদের দেশটা হয়তো একটা চাকরি নির্ভর মেধাশূন্য রাষ্ট্রে পরিণত হয়েছে। সুভাষা পায়েছিস দা, একটু ভাবুন, আরটিভি, ঢাকা।